অতীতকে বর্তমানে টেনে আনো না, তাতে অতীত বদলাবে না কিন্তু বর্তমান বদলে যাবে। কেন বলেছি এই কথা? কারণ আমরা কি করি, আমরা অতীতের যে বোঝা ওটাকে নিয়ে আসার কথা বলেছি, কিন্তু অতীতের বোঝাটাকে বর্তমানে এনো না। অর্থাৎ বোঝা কাকে বলি? বোঝার ভার, হাস ফাস, অর্থাৎ এটা কোনো পজিটিভ সেন্সে বলি নেই। হ্যাঁ, এটা ডেফিনেটলি অতীতের অনেক সুখ স্মৃতি আছে, সুখ স্মৃতিকে কিন্তু আমরা বোঝা বলবো না। কিন্তু অতীতের বোঝা শব্দটা বলতেই বোঝায় অতীতের যে ভুলগুলা, অতীতের কোনো কষ্ট, অতীতের কোনো দুঃখ, অতীতের এমন কোনো পদক্ষেপ যেগুলা আমরা বারবার বর্তমানে বসে যখন চিন্তা করি তখন সেটা বোঝার মতো আমাদেরকে চেপে ধরে। আমরা হাসফাস করতে থাকি, হাসফাস করতে গিয়ে এই মুহূর্তে হাসফাস হলে কী হচ্ছে, অটোমেটিক এটা ওর ভালো কিছু আনছে না, এটা কষ্ট আনছে, দুঃখ আনছে, আমাদেরকে অনেকভাবে জীবন থেকে পিছিয়ে দিচ্ছে। ফলে হচ্ছে কি, এই বর্তমান থেকেই তো আমরা ভবিষ্যতের দিকে আগাচ্ছি। এখনই আপসেট থাকছি, উদ্যম হারিয়ে ফেলছি, জীবনকে তেজপাতা করছি, ফলে ভবিষ্যতের জন্য যে সুন্দরভাবে আমরা এগোতে পারতাম সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ বর্তমান বদলে যাচ্ছে। যে আমি অতীতকে, হ্যাঁ ডেফিনেটলি অনেকে আবার বলতে পারে যে হ্যাঁ অতীত তো এসে যায়, এসে যায়। হ্যাঁ আসবে, আসার সাথে সাথে ভাবতে হবে আমি যতবার অতীতকে নিয়ে, বোঝাটাকে নিয়ে ভাববো তত বেশি আমি আমার বর্তমানকেও বোঝার ভারে ভেঙে ফেলব। এটা করব না, কারণ আমার আমিকে নিয়ে আমার এগোতে হবে, এটা ভাবতে হবে। অনেকে এটা বলতে যে আপা ভুলতে পারছি না, বারবার এমন সব ঘটনা, এমন সব ঘটনা ঘটেছে, বসে বসে ভাবো, ভাবলে কি ঘটনাকে চেঞ্জ করে ফেলতে পারবা? বসে বসে ভাবো, ভাবলে কি ঘটনা থেকে বেরিয়ে আসতে পারবা? যে এগুলো হয়নি আমার জীবনে, বসে বসে ভাবো, ভাবলে কি ওই যে ব্যাক টু দ্য বলে না যে অতীতে চলে গেলাম, হ্যাঁ, এবং গিয়ে ওগুলোকে চেঞ্জ করে টরে ব্যাক টু দ্য পাস্টে গিয়ে সব চেঞ্জ করে চলে আসলাম, হচ্ছে হচ্ছে না, মধ্যে দিয়ে কী হচ্ছে, হাহুতাশ বাড়ে, খুব ঠান্ডা মাথায় চিন্তা করো। আর যদি নিজেই নিজেকে বলা যায় যে হ্যাঁ থাকতে পারে, অতীতে কষ্ট থাকতে পারে, অতীতে দুঃখ থাকতে পারে, অতীতে অনেক ঘটনা থাকতে পারে যেটা ভেতরটা ঝাঁঝরা হয়ে গেছে, বলতে হবে এই ঝাঁঝরার উপর উল্টিশ দেবো বর্তমানকে দিয়ে, এই ঝাঁঝরাটাকে একদম ঢেকে দেব আমি আমার নিজেকে নতুন করে তৈরি করে, আমি হায় হায় না করে ভবিষ্যতে হায় হায় যাতে না হয় সেটার ব্যবস্থা করব। বর্তমানে আমাকে এজন্য ঠিক থাকতে হবে, বর্তমানে আমি যখনই এই ধরনের হায় হায় করছি এই করছি আমার বর্তমানটাকেও আমি ঝাঁঝরা করে ফেলছি। আর এর চেয়ে সবচেয়ে বড় ঠকছি কে, আমি নিজে। তোমাদের জন্য কথা বলি, তোমাদের প্রজন্মকে বলি, মুখস্থ করার জন্য বলি, এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। অনেকে আছে কথা বলতে গেলে, হ্যাঁ বর্তমানে সমস্যা থাকতে পারে ওটা নিয়ে আমি কথা বলবো, হ্যাঁ ভবিষ্যৎকে কীভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু অনেকেই আছে আমার সঙ্গে কথা বলার সময় না সারাক্ষণ খালি অতীতের রেফারেন্স দিতে থাকে, অতীতের রেফারেন্স, এবং সবই কিন্তু দুঃখজনক রেফারেন্সগুলো। আমি সাথে সাথে বলি আজকে নিয়ে চলো কথা বলি, কারণ ওইগুলো যতবার বলছো, যতবার ভাবছো, যতবার ওগুলোকে নিয়ে নাড়াচাড়া করছো, ওগুলার কিন্তু পরিবর্তন হচ্ছে না, তুমি পরিবর্তিত হয়ে যাচ্ছ। ইয়েস, সকালবেলাও যে হাসি খুশি মনটা ছিল দুপুরের মধ্যে কিন্তু ওটা আস্তে আস্তে তেজপাতা হয়ে গেছে। কারণ কি, নাড়াচাড়া করতেছো ওই বোঝাটাকে নিয়ে। বোঝা নিয়ে যদি নাড়াচাড়া করি কি হয়, একটা বোঝা নিয়ে যদি নাড়াচাড়া করি আস্তে আস্তে কিন্তু আমরা পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ি, ওই অতীতের ওই বোঝা আমাদের মনকে ক্লান্ত করে দেয়, আর ক্লান্ত মন নিয়ে যুদ্ধে যাওয়া যায় না। ক্লান্ত মন আমাদের সব কিছু থেকে গুটায় ফেলে, গুটায় ফেলে নিজেকে ধ্বংস করি। আজকে থেকে আর করবো না, প্লিজ। হ্যাঁ, সবার কাছে আমার অর্থ, হ্যাঁ মাঝে মধ্যে অতীতে কথা মনে করে মনে করতে হবে, আমি আর এটা পুনরাবৃত্তি ঘটাবো না, কারণ আমি শুরু করেছি নতুনভাবে বাঁচার রাস্তা খুঁজে নিয়ে জীবনযুদ্ধে জয়ী হওয়ার কঠোরতম পদক্ষেপ, এবং এই পদক্ষেপে আমি জয়ী হব ইনশাআল্লাহ। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে দেবো।